সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের দাবি উঠেছে জাতীয় সংসদে। জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির দুজন সাংসদ সদস্য এই দাবি জানিয়েছেন। যখনই যারা সরকারে থাকে সে আন্দোলনকে তারা অযৌক্তিক মনে করে। ভাইস চ্যান্সেলর এমন কোনো স্থায়ী পদ না, সে চলে গেলে ওই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। আপনার একটা ভাইস চ্যান্সেলরকে সরাতে যা ছাত্র যদি অনশন করে, এর চেয়ে দুঃখজনক কিছু নেই। তাহলে বুঝতে হবে যে ভাইস চ্যান্সেলরের উপরে ছাত্রদের কোনো আস্থা নেই। ভাইস চ্যান্সেলর আত্মসম্মান বোধ নিয়ে তিনি কিভাবে লক্ষ্মীন্দরের বাসার ভিতরে থাকেন? এই ভাইস চ্যান্সেলরকে যেখানে শিক্ষার্থীরা চায় না, তারকে যদি তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে সরকারের উচিত তাকে আজকের ভেতরেই তাকে ভাইস চ্যান্সেলরের পদ থেকে অব্যাহতি দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে থেকে তাদেরকে